আসসালামু আলাইকুম, আমি শিয়াল আরমান ফ্রম এসিপি স্কুল অ্যান্ড কলেজ। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে নতুন আরো একটা টপিক নিয়ে হাজির হয়েছি, সেটা হলো নর্টনস থিওরেম। এই থিওরেমটা যাদের জন্য ইম্পর্টেন্ট, যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে পড়তেছেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং যারা ত্রিপলি এবং মেকানিক্যাল ডিপার্টমেন্টে বিএসসি ইঞ্জিনিয়ারিং করতেছেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এবং অনেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে, আমরা যারা জবের জন্য ট্রাই করতেছি তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আপনারা ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। তো আশা করি ইনশাল্লাহ আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো আমরা নর্টনস থিওরেমটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে ইন্সপায়ার করবেন, যাতে আপনাদেরকে আমি ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। যাই হোক, আমরা মূল পড়ায় চলে যাব এখন, নর্টনস থিওরেম। তো গত ভিডিওতে আমি করেছিলাম থেভেনিন থিওরেম। তো থেভেনিন থিওরেম আর নর্টনস থিওরেম না প্রায় অনেকটাই সেম, এখানে ইকুইভ্যালেন্ট সার্কিটটা একটু ডিফারেন্স। তো থেভেনিন থিওরেমে আমরা যে কাজটা করেছি সেটা হলো, প্রথমে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট এঁকে নিছি। যদি আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমরা বুঝতে পারি তাহলে আমাদের নর্টনসটা খুব সহজে আমরা ধরতে পারবো। তো আমি আগে একটা ইকুইভ্যালেন্ট সার্কিট, আমাদের সর্বপ্রথমে যে এইমটা থাকবে যে আমাদের নর্টনসের যে কাজটা করতে হবে সেটা হলো, প্রথমে আমরা এভাবে ইকুইভ্যালেন্ট সার্কিট, তো এটার নাম হলো আয়ন, এটা আরএন এবং এটা হলো লোড রেজিস্ট্যান্স, যেটার ভিতর দিয়ে আমরা কারেন্টটা বের করব। এটা হলো আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট। আমাদের এখানে নর্টনস বের করার জন্য এই তিনটা জিনিস আমার লাগবে। তো আমরা আগে সর্বপ্রথম যে কাজটা করব, আমরা সার্কিট থেকে আমরা ক্যালকুলেশনটা শুরু করব। তো আপনারা সকলে ভিডিওটা ভালো করে দেখেন, তাহলে আমরা প্রথম কাজটা করব আমাদের সার্কিট থেকে। আমাদের যেহেতু আমরা নর্টনস করার জন্য আমাদের একটা কাজ করতে হবে সর্বপ্রথম, সেটা হলো যার ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, দ্যাট মিনস আমরা যার ভিতর দিয়ে কারেন্টটা বের করব সেটাকে আমরা শর্ট করে নিব। তো আমাদের হুবহু যেভাবে সার্কিটটা ছিল আমরা সেভাবেই লিখছি, শুধুমাত্র যেহেতু 5 ওহমের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে বের করতে হবে, এটা আমরা শর্ট করে নিলাম। এখন আমরা প্রথম এই লোপটাকে আমরা ধরে নিব, লোপ 1 I1, তার এই লোপটাকে ধরে নিব আমরা লোপ 2 এবং এটাকে ধরে নিব আমরা লোপ 3। তো আমরা প্রথম লোপে দেখতে পাচ্ছি এখানে একটা কারেন্ট সোর্স আছে, তাহলে এবং তৃতীয় লোপে দেখতে পাচ্ছি আমরা এখানে একটা কারেন্ট সোর্স আছে। তো ফ্রম কারেন্ট সোর্স, ফ্রম কারেন্ট সোর্স, আমরা যেহেতু প্রথম লোপে একটা কারেন্ট সোর্স দেখতে পাচ্ছি, তার মানে আমরা এখানে লিখতে পারি I1 ইকুয়াল টু এম্পিয়ার অ্যান্ড I3 ইকুয়াল 4 অ্যাম্পিয়ার, আমরা কারেন্ট সোর্স থেকে এটা পেয়ে গেলাম। এখন আমার বাকি আছে মাঝখানে 2 নম্বর লোপটা। তো আমরা 2 নম্বর লোপে যদি KVL অ্যাপ্লাই করি তাহলে আমাদের I2টা আমরা পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি অ্যাপ্লাইং KVL এট লোপ 2, আমরা লুপ টুতে KVL অ্যাপ্লাই করবো। তো লুপ টুতে KVL অ্যাপ্লাই করলে আমরা দেখছি, আমি যে আমি গত থেভেনিন থিওরেমে বলেছি যে সবসময় আমি যেটা করি, মানে আপনাদের যেভাবে ইচ্ছে আপনারা সেভাবে নেবেন, কিন্তু আমি সবসময় ভোল্টেজ সোর্স থেকে ধরি, আপনারা যেখান থেকে মন চায় সেখানেই ধরতে পারেন। তো আমরা যে এখান থেকে যদি আমি ধরি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে প্লাস দিয়ে ঢুকছে, আর আমরা জানি যে এই যে না প্লাস দিয়ে ঢুকছে, আমরা জানি যে যেটা দিয়ে ঢুকবে সেটা সবসময় আগে লিখতে হবে। তাহলে
প্লাস, তার মানে সেই চিহ্নটা হবে, তার মানে এই 12 প্লাস, যেহেতু এখান দিয়ে প্লাস দিয়ে ঢুকছে, তো এদিক দিয়ে ঢোকে এদিক দিয়ে আসবে, এখানে আসবে এদিক, যেহেতু আমরা লুপ টুটাকে শুধু নিব, তো এখানে আবার প্লাস 4, যেহেতু আমাদের এক এদিক দিয়ে আই টু যাবে আবার, তাহলে আমাদের এই আই টুটা হবে আই টু। আমরা যখন এদিক দিয়ে আই টু যাচ্ছে তখন উপর থেকে আই ওয়ান আবার নামতেছে, তার মানে আই টু এবং আই ওয়ান পরস্পর বিপরীতমুখী। আমি থেভিনিন থিওরেম পড়েছি যে তারা পরস্পর বিপরীতমুখী হলে সেখানে মাইনাস করতে হয়, তার মানে আমরা আই টু মাইনাস আই ওয়ান হবে। তারপর এদিক থেকে যখন এদিকে যাবে প্লাস 6, আই টু কে 0। থেভিনিন থিওরেমে আমরা ভোল্টেজের সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো, কার সব যে ভোল্টেজের সূত্র সেটা আমরা অ্যাপ্লাই করেছি। এখন হুবহু আমরা ক্যালকুলেশন করে দিলে আমাদের অ্যান্সারটা চলে আসবে প্লাস 4 আই টু মাইনাস 4 আই ওয়ান প্লাস 6 আই টু ইকুয়াল 0, আই টু ইকুয়াল মাইনাস 4 বাক 2, অর্থাৎ 4 বাক 2 ইকুয়াল কত হবে আমাদের 0.4 অ্যাম্পিয়ার। আমরা আই টু এর ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় সেটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের বের করতে হবে, যেহেতু এই রোধের ভিতর দিয়ে কারেন্ট আমাদের বের করতে হবে, সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি এদিক থেকে আমরা এই লোপ 3 নাম্বারটা উপরের দিকে যাচ্ছে আর লোপ 2টা এদিকে এভাবে নিচের দিকে আসতেছে, তার মানে আমাদের আই এনটা, দ্যাট মিনস আমাদের এই 5 ওহমের মধ্যে দিয়ে যে কারেন্ট সেটা আমাদের দুইটা কারেন্টের ভিতরে পড়ছে। যদি এরকম ওদের মতো আই ওয়ান এবং আই থ্রির মতো যদি সিঙ্গেল হইতো তাহলে আমরা ডাইরেক্টলি লিখতে পারতাম, কিন্তু এখানে লেখা যাবে না, যেহেতু আমাদের এই আইটা পড়ছে আই টু এবং আই থ্রির মাঝখানে, সুতরাং আমাদের দেখতে হবে যেন এখানে চিহ্নটা কোন দিকে আছে, যেহেতু আমরা এইটা এভাবে দিয়েছি সুতরাং আমাদের এভাবে লিখতে হবে। তা আমরা এখান থেকে লিখতে পারি, চিহ্নটা হলো এদিকে আর আই টুটা উঠতেছে উপরের দিকে, তাই চিহ্ন যেদিকে সেটা ধরতে হবে। তাহলে আমরা লিখতে পারি আই এন ইকুয়াল আই টু মাইনাস আই থ্রি, তা আই টু ছিল আমাদের মাইনাস 0.4, মাইনাস আই থ্রি ছিল 4, দুইটা বিয়োগ করলে 4.4 অ্যাম্পিয়ার। আমরা আই এন ইকুয়াল আই টু মাইনাস আই থ্রি, তো আই টু এর মান 0.4 ছিল এবং মাইনাস 0.4 এবং আই থ্রির মান 4 মাইনাস 4, তাহলে 4.4 ক্যালকুলেশন করলে আমাদের এটা আমরা পেয়ে গেলাম। আমাদের টোটাল আমাদের কারেন্ট অর্থাৎ আই এন, আই এন দ্বারা বুঝিতেছে এখানে নর্টনস কারেন্ট, আর আর এন দ্বারা বোঝায় নর্টনস রেজিস্ট্যান্স। তো এ হলো আমাদের আই। তো আমার মূল উদ্দেশ্য যেটা ছিল, আমার মূল উদ্দেশ্য ছিল আই এন এবং আর এন বের করা। তো আমরা আই এন পেয়ে গেছি, আর আর এল তো আমাদের দেওয়া আছে যে যেটার মধ্যে দিয়ে কারেন্ট বের করবো সেটা হলো আর এল, মানে লোড রেজিস্টার রেজিস্ট্যান্স। তাহলে আমরা এখন আর এনটা বের করবো। তো আর এন বের করার জন্য আমাদের যে কাজটা করতে হয় সেটা হলো সকল কারেন্ট সোর্সগুলো ওপেন করে দিতে হবে এবং সকল ভোল্টেজ সোর্সগুলি শর্ট করে দিতে হবে। ঠিক আমি এখানে ওই কাজটাই করলাম, সকল কারেন্ট সোর্সগুলো ওপেন করে দিছে এবং ভোল্টেজ সোর্সগুলো শর্ট করে দিলাম। এখন যেহেতু আমরা দেখতে পাচ্ছি এই 4 আর 6 দুইটা সিরিজে আছে, সুতরাং আমরা লিখতে পারি আর এন ইকুয়াল 4 প্লাস 6 ইকুয়াল কত, 10 ওহম। আমরা আর এন পেয়ে গেলাম 10 ওহম। এখন আমরা যে কাজটা করবো সেটা হলো আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট, যেটা আমাদের মূল উদ্দেশ্য ছিল সেটা আমরা পেয়ে গেছি। আমরা আই এন এবং আর এন দুইটাই পেয়ে গেছি, আর আর এল তো দেয়ই আছে। আমরা এখন ইকুইভ্যালেন্ট সার্কিটে মানগুলো বসিয়ে আমরা ক্যালকুলেশন করে দেব। ইকুইভ্যালেন্ট সার্কিট
আমরা এই আর এল যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে এই দুইটা প্যারালালে আছে, তো আমরা যেহেতু আই নট বের করবো টোটাল, তাহলে আই বের করার কারেন্ট সোর্স থেকে আমাদের আই বের করার অর্থাৎ কারেন্ট বের করার যে নিয়ম, আমাদের টোটাল কারেন্ট ইন্টু যে শাখার কারেন্ট বের করবো তার বিপরীত শাখার কারেন্ট, হলো এটা, তার মানে প্যারালালে, ভাগ দুই শাখার রেজিস্ট্যান্স। তো বিপরীত শাখার কারেন্ট, তাহলে আমাদের এখানে আমরা যদি ক্যালকুলেশন, তাহলে এখানে 4.4 ইন্টু 10 ভাগ 10 প্লাস 5, তাহলে আমরা টোটাল ক্যালকুলেশন করলে আমাদের মানটা চলে আসবে মাইনাস 2.93 এম্পিয়ার। তাহলে I0 আমরা পেয়ে গেলাম -2.93 এম্পিয়ার। তো এখানে আমি ইকুইভ্যালেন্ট সার্কিটের ব্যাপারটা আরেকবার আপনাদের সুবিধার জন্য বলতেছি, সেটা হলো আমাদের যেহেতু নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট হলো কারেন্ট সোর্স দিয়ে, সুতরাং মোট কারেন্ট বের করতে হলে আমাদের মোট কারেন্ট ইন্টু যে শাখার কারেন্ট বের করবো তার বিপরীত, দ্যাট মিন্স প্যারালালে যে রেজিস্ট্যান্স থাকে সেটা গুণ হয়। তো এটার প্যারালালে রেজিস্ট্যান্স এইটা, তার মানে এটা লিখে দিলাম ভাগ এই দুই শাখার রেজিস্ট্যান্স, এই দুইটা যোগ করে যে ক্যালকুলেশনটা আসবে আমাদের সেটাই হবে অ্যান্সার। তো আশা করি আপনারা আমার ফুল ম্যাথটা বুঝতে পারছেন। এখন আমরা এই ম্যাথটা ক্যালকুলেশন করব, নর্টনস থিওরেমের মাধ্যমে আমরা এই ম্যাথটা করবো। ঠিক আগের মতো আমরা একটা ইকুইভ্যালেন্ট সার্কিট এঁকে নিই, আইএন নর্টনস কারেন্ট, এটা হলো আরএন এবং আরএল। তো আমাদের মূল উদ্দেশ্য হবে আইএন এবং আরএন নির্ণয় করা। যদি এখন আমাদের আইএন আমরা বের করার জন্য আমাদের যে কাজটা হবে সেটা হলো আমাদের যে সার্কিটটা এখানে দেওয়া ছিল এই সার্কিটে শুধুমাত্র যেটা আমরা যেহেতু এই 10 ওহমের ভিতর দিয়ে কারেন্ট কতটুকু প্রবাহিত হয় সেটা বের করব, তার মানে এটা আমরা শর্ট করে দিব। এখন আমরা আগের সার্কিটটা যেভাবে ছিল আমরা এখন হুবহুব ওই সার্কিটটি ড্র করলাম, এখন শুধু আমরা এই 10 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট বের করবো, এই জন্য আমরা 10 ওহমটাকে আমরা শর্ট করে নিলাম। এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের এটাকে যদি আমরা ধরে নিই লোপ ওয়ান এবং এটাকে যদি ধরে নিই আমরা লোপ টু, তাহলে আমরা লোপ ওয়ান থেকে আমরা সহজে বের করতে পারি ফ্রম কারেন্ট সোর্স। এখানে একটা কারেন্ট সোর্স আছে, আমরা দেখতে পাচ্ছি কারেন্ট সোর্স I1 ইকুয়াল 10 এম্পিয়ার দেওয়া আছে, এটা আমরা এখান থেকে পাচ্ছি। এখন আমরা লুপ টু তে আমরা I2 আমাদের মূল উদ্দেশ্যে বের করতে হবে, তো I2 বের করতে হলে আমরা এটা অ্যাপ্লাইং KVL এট লুপ টু, আমরা লুপ টু তে KVL অ্যাপ্লাই করবো। তো KVL অ্যাপ্লাই করলে ঠিক একইভাবে আগের মতো আমি ভোল্টেজ সোর্স থেকে নেবো, তো যেহেতু এখান দিয়ে ঢুকবে তার মানে এটা মাইনাস ওইটা প্লাস, যেহেতু ছোটো এই পাশে এই জন্য মাইনাস, তো -200 এদিক দিয়ে ঢুকে এদিকে আসবে, এদিকে এসে এদিকে যাবে, তার মানে এখানে এই +10, যেহেতু আবার এদিক থেকে যাচ্ছে I2 আর উপর থেকে I1 আসছে, তার মানে আমরা এখানে লিখতে পারি I2 -I1, এদিক থেকে এদিকে যাবে +10 I2 ইকুয়াল 0। এলো আমাদের আমরা KVL অ্যাপ্লাই করলাম এখানে, আমি আরেকবার দেখাচ্ছি এখান থেকে আমি ধরলাম ভোল্টেজ সোর্স থেকে, তাই ভোল্টেজ সোর্স থেকে ধরলে যেহেতু আমি এদিক দিয়ে ঢুকবে তার মানে মাইনাস হবে, যেহেতু এই পাশে চিহ্নটা হলো মাইনাস আর এটা হলো প্লাস। এখন আমাদের এদিক দিয়ে আসতে আসতে এদিক যেহেতু আমরা লোপ টু কিনব আমরা এইটা নিতে পারবো না, তো এদিক থেকে আসছে যখন এখানে আসছে তখন 10 ওহম, 10-এর সাথে আমাদের যেহেতু এদিক থেকে I2 যাবে তাহলে I2 -I1, কেন, কারণ উপর দিক থেকে মাইনাস এদিক থেকে I1 আসতেছে এদিক থেকে I2 যাইতেছে, তারা পরস্পরের বিপরীতমুখী, তাই মাইনাস করতে হবে +10 ওহম। আমরা এখন ক্যালকুলেশনটা করে দেবো, গুণ করে দিলাম, এখন আমরা ক্যালকুলেশন করলে টেন টেন
20 হয় i2 minus 10 into i1 এর মান আমাদের দেওয়া ছিল 10 minus 200 equal 0 তার মানে 20 i2 minus 10 100 minus 200 equal কত হয় minus 300 equal 0 তো আমরা এখান থেকে যদি ক্যালকুলেশনটা করি তাহলে কত হবে 20 i2 equal 300 minus 300 উপরে নিয়ে গেলাম plus 300 হয়ে গেল i2 equal 300 ভাগ 20 তো i2 equal আমরা 15 পেয়ে গেলাম তার মানে আমাদের i1 i2 দুটি পেয়ে গেলাম এখন আমরা বের করব তার মানে এই i2 টি এখানে in কেন কারণ আমার এই দুই নাম্বার লোপে আমার দুই নাম্বার লোপে এই আমার আইএন টা আইজিটা ছিল তার মানে এই এখান দিয়ে কতটুকু কারেন্ট সেটা আমাদের বের করতে হবে তার মানে আমাদের দুই নাম্বার লোপে যেহেতু আছে তার মানে এটা আমাদের আই টু ডি হলো আইএন তো এখন আমরা করব আমরা আরএন টা বের করব আরএন টা বের করলে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট রাখতে পারবো তো আরএন বের করার জন্য আমাদের যে রুলসটা সেটা আমরা আগেই করেছি যে আমাদের সকল কারেন্ট সোর্সগুলো ওপেন হয়ে যাবে সব সময় কারেন্ট সোর্স আরএন বের করার জন্য কারেন্ট সোর্সগুলো ওপেন হয়ে যাবে এবং ভোল্টেজ সোর্সগুলো শর্ট হয়ে যাবে এই যে এখানে একটা ভোল্টেজ সোর্স ছিল এটা শর্ট করে দিলাম আর এখানে আমাদের যেটার মধ্যে দিয়ে কারেন্ট সেটা আমরা বের করব এটা তো এটা হলো আরএন তো এখানে ছিল 10 এখানেও 10 এখন আমরা এখান থেকে আরএন টা বের করব তো আরএন ইকুয়াল যেহেতু দুইটাই আমরা দেখতেছি এখানে সিরিজে আছে 10 প্লাস 10 ইকুয়াল 20 ওহম আমরা আরএন পেয়ে গেলাম এবং আইএন পেয়ে গেলাম এখন আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকব ইকুইভ্যালেন্ট সার্কিট তো আমাদের আয়ন আমরা পেয়ে গেলাম আয়ন পেয়ে গেলাম 50 এবং আরএন পেয়ে গেলাম 20 আরএল দেওয়া ছিল 10 এখন আমরা ক্যালকুলেশন করব যেহেতু আমরা আই বের করব তাহলে আমাদের আই নট বের করতে হলে যেহেতু 10 ওহমের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় সেটা আমরা বের করব শুন আমাদের কারেন্ট সোর্স থেকে আমাদের কারেন্ট বের করার নিয়ম হলো মোট কারেন্ট ইনটু যেই শাখার কারেন্ট বের করব তার বিপরীত শাখার কারেন্ট বিপরীত শাখা হলো 20 তাহলে আর উভয় শাখা নিচে যোগ করতে হয় তো এখানে ক্যালকুলেশন করলে আমার যে মানটা আসবে সেটা হলো আমি ক্যালকুলেশন করব এখন 10 এম্পিয়ার এটাই আমাদের অ্যান্সার এটা আমরা যে কোনো নর্টনস থিওরি আমরা খুব সহজেই এভাবে বের করতে পারি শুধু ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমাদের মনে রাখতে হবে যে দুইটা জিনিস মান বের করতে হবে একটা হলো আয়ন একটা হলো আরএন তো বন্ধুরা বুঝতে আশা করি আপনারা সকলে আমার এই ভিডিওটা এবং এই দুইটা থিওরিম আপনারা বুঝতে পারছেন তো আমি আরও একটা আপনাদের ম্যাথ করাবো সেটা তো আমাদের এই সার্কিটটা দেওয়া আছে আমাদের এই দুই ওহমের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় সেটা আমরা নর্টনস থিওরিমের মাধ্যমে এখন দেখাবো তো ঠিক একইভাবে আমরা আগের মতো প্রথম একটা ইকুইভ্যালেন্ট সার্কিট এঁকে নিব এটা হলো জাস্ট আপনাদের বোঝার জন্য যাতে আপনারা সহজে বুঝতে পারেন এই জন্য এটা না গেলেও প্রথম কোনো সমস্যা নাই এটা প্রথমে লাগবে না এটা লাগে লাস্টে তাই আপনাদের বোঝার সুবিধার জন্য আমি প্রথমে আপনাদের এঁকে দিচ্ছি এখানে আপনাদের এটা হলো আয়ন এটা হলো আর এন এবং এটা হলো আর এন অর্থাৎ নর্টনস থিওরেম করার জন্য আমাদের এই তিনটা মান লাগবে এই জন্যই আমি প্রথমে ইকুইভ্যালেন্ট সার্কিটটা এঁকে দিলাম তো এখন আমরা যে কাজটা করব সেটা হলো আমরা যেহেতু আয়ন আমাদের মূল উদ্দেশ্য তো আমরা যেই শাখার কারেন্ট বের করব এটাকে আমরা শর্ট করে দিয়ে বাকি যা আছে হবে লিখে দিব
আমরা হুবহু আগের সার্কিটটি এখানে এটা এটা দেখে দেখে ড্র করে দিলাম। শুধুমাত্র আমাদের যেহেতু এই শাখার কারেন্ট বের করবো, শুধু এটা আমরা শর্ট করে দিলাম। এখন আমরা যদি এটাকে লোপ ওয়ান, এটাকে লোপ টু এবং এটাকে লোপ থ্রি ধরি, তাহলে আমাদের আমরা মূল মানটা পেয়ে যাব। তো আমরা এখানে প্রথম দেখছি লুপ ওয়ানে আমাদের একটা কারেন্ট সোর্স আছে, তো আমরা লিখবো ফ্রম কারেন্ট সোর্স। তো আমরা লুপ ওয়ানে কারেন্ট সোর্স থেকে আমরা লিখতে পারি আই ওয়ান ইকুয়াল 9 অ্যাম্পিয়ার। তো লুপ টুতে এখন আমরা লুপ টু থেকে আমরা কি করতে পারি, এখন লুপ টুতে আমরা যদি এখানে কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে আমরা লুপ টু থেকে আমরা আইটির মানটা পেয়ে যাব। তো আমরা লিখতে পারি অ্যাপ্লাইং কেভিএল অ্যাট লুপ টু। আমরা কেভিএল অ্যাপ্লাই করি, ঠিক আগের মতোই আমি এই সার্কিটটার ভিতর আমি কেবিএল এই লোপটার ভিতর আমরা কেবিএল অ্যাপ্লাই করবো। তো আমি যেহেতু এখান থেকে নিব, সো আমি প্লাস এই যে ভোল্টেজ সোর্স থেকে নিব, সুতরাং আমাদের প্লাস 9। তারপর দেখেন এখানে যখন আমি এদিকে এদিকে এই ভোল্টেজ থেকে এদিকে আসব, তখন আমাদের আই টুটা আমার উপর থেকে আসতেছে আর আই থ্রিটা আমাদের নিচের দিকে যাইতেছে, নিচ থেকে যাচ্ছে। তার মানে আমাদের এখানে কি করতে হবে, তো এখন আমরা যেহেতু আমরা এদিক থেকে আসছি, তার মানে আমাদের আই টু আসতেছে উপর থেকে আর আই থ্রিটা নিচ থেকে যাচ্ছে, তার মানে তারা পরস্পর বিপরীতমুখী। সুতরাং আমাদের এটা কি আই টু মাইনাস আই থ্রি। ঠিক একইভাবে যখন এদিক থেকে এসে এদিকে যাবে, তখন এদিকে যাবে, তখন আই টু উপর দিকে উঠতে প্লাস 5, এই যে আই টুটা উপর দিকে উঠতেছে আর আই ওয়ানটা উপর থেকে নিচের দিকে আসছে, তারা পরস্পর বিপরীতমুখী, মাইনাস আই ওয়ান। তারপর আবার প্লাস আই টু ইন্টু 1 ইকুয়াল 0। এটা আমাদের ক্যালকুলেশন, আমরা লুপ টুতে কেবিএল অ্যাপ্লাই করে আমরা এই মানগুলো পেলাম। তার মানে আমাদের এখানে ক্যালকুলেশনটা কি হবে, তাহলে তো প্লাস 9 আমি এভাবে ক্যালকুলেশনটা করে দেবো। যদি থ্রিটা আগে লিখলে আপনাদের জন্য সুবিধা হইতো, ব্যাপার না। যাই হোক, এখন আমরা ক্যালকুলেশন করব, দেখি ক্যালকুলেশন আমাদের কি আসে। আমরা এখানে এটা থেকে এটা ক্যালকুলেশন করলে এই মানটা চলে আসে, তো 9 প্লাস 8টা 8 আর 1 9, তাই 9 i2 মাইনাস 3 i3 মাইনাস 5 ইন্টু i1 এর মান আমরা এখানে পেয়ে গেছি 9 9 ইকুয়াল 0। তো আমরা এখন আবার ক্যালকুলেশন করে দিব। তো আমাদের এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের দুইটা, আমরা ক্যালকুলেশন করে 9 i2 মাইনাস 3 i3 মাইনাস 36 ইকুয়াল 0। তো আমাদের এখানে আমাদের কোনো মান বের হয় নাই, তার মানে আমরা লোপ টু থেকে আমরা কোনো মান পেলাম না। এখন আমাদের লোপ থ্রিতে দেখতে হবে কোনো সূত্র অ্যাপ্লাই করে আমাদের কোনো মান আসে কিনা। তার মানে আমরা এটাকে একটা সমীকরণ ধরে দিলাম, আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিব। এখন আমরা লোপ থ্রিতে আমরা এখন কেবিএল অ্যাপ্লাই করব। তো লুপ থ্রিতে অ্যাপ্লাইং কেবিএল অ্যাট লুপ থ্রি, লুপ থ্রিতে আমরা কেবিএল অ্যাপ্লাই করলে হয় 3 3 মাইনাস, যেহেতু আমরা নিচ থেকে উপর দিকে যাচ্ছে আই থ্রি এবং উপর থেকে নিচের দিকে আসতেছে আই টু, সুতরাং আই থ্রি মানে আর কিছু এখানে নাই, সুতরাং এটাই কেল এখানে এটা। তো এখানে ক্যালকুলেশন করি, তো 3 গুণাকারে ওই পাশে নিলে ভাগ ভাগ হয়ে গেলে 0 হয়ে যাবে, তো আই থ্রি মাইনাস আই টু হবে। সো আমরা এখানে লিখতে পারি আই থ্রি ইকুয়াল আই টু মাইনাস আই টু উপাশে নিয়ে গেলাম আমরা, অর্থাৎ আই টু এর এই যে আই টু এর যে মানটা পেলাম, এই আই টু এর মানটা আমরা ওই 1 নং সমীকরণে অ্যাপ্লাই করব, তাহলে আমরা আই টু এর মান পেয়ে যাবো। তো আমরা ফ্রম ইকুয়েশন 1, তো ফ্রম ইকুয়েশন 1 কি ছিল আমাদের এই ইকুয়েশনটা দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি 9 i2 মাইনাস 3, যেহেতু আই টু আর আই থ্রি সমান, সুতরাং আমরা এই আই থ্রির পরিবর্তে লিখতে পারি আই টু মাইনাস 36 ইকুয়াল 0।
তো 9 থেকে 3 গেলে আমাদের থাকে হলো 6, আই টু মাইনাস 36 উপাশে গেলে প্লাস 36 বাই আই টু ইকুয়াল 36 বাই 6 ইকুয়াল 6 এম্পিয়ার। তো আমরা এখানে আমরা পেয়ে গেলাম আই টুর মান কত, 6, যেহেতু আই টু ইকুয়াল আই থ্রি, সুতরাং এই আই থ্রির মান হবে 6। তো আমরা আই ওয়ান আই টু আই থ্রি তিনটার মানই পেয়ে গেলাম। এখন আমাদের লাগবে হলো আই এন, যেহেতু আমরা সার্কিটে দেখতে পাচ্ছি আমাদের সার্কিটে দেওয়া আছে আই এন, এইটার মান আমাদের বের করতে হবে। দুই মানের মধ্যে দিয়ে কত, তার মানে এইটা অর্থাৎ এটা আই থ্রিতে অবস্থিত, যেহেতু আই থ্রির মান 6, তার মানে এখানে আই এন আমরা পেয়ে যাব 6, আই এন ইকুয়াল 6 এম্পিয়ার ইকুয়াল আই থ্রি আমরা মানটা। এখন আমরা বের করবো আর এন, ফর আর এন। তো আর এন এর জন্য আমার যে কাজটা করতে হবে সেটা হলো সকল কারেন্ট সোর্সগুলো ওপেন করতে হবে এবং সকল ভোল্টেজ সোর্সগুলো শর্ট করতে হবে। তো আমি সার্কিট থেকে হুবহু আমি তাই করে দিচ্ছি। এখন আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রেজিস্টার আছে, বের করার জন্য আমাদের সার্কিটটা এরকম হয়ে যায়। কারেন্ট সোর্স গুলো ওপেন করে দিছে এবং ভোল্টেজ সোর্স গুলো শর্ট করে দিছে। তাহলে আর এর নিকল আমরা দেখতে পাচ্ছি এদিক থেকে কারেন্ট যখন এদিকে যাবে 5-এর সাথে 1 সিরিজে আছে, তার মানে 5+1 আর এই 1 এর এইটার সাথে আবার এই 3টা প্যারালাল, কারণ আমাদের কারেন্টটা যখন এদিক থেকে এদিকে আসবে এদিকে যাবে এবং এদিকে যাবে, তো কারেন্ট প্রবাহিত হওয়ার জন্য যদি একাধিক পথ থাকে তাহলে সেটা প্যারালালে থাকে, তার মানে এখানে। তো এখানে আমাদের মোট যদি আমরা যোগ করি 6 প্যারালাল 3 ইকুয়াল 2, অর্থাৎ আমরা এখানে আমাদের আর এন পেয়ে গেলাম 2। এখন আমরা করব যেটা ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকবো। ইকুইভ্যালেন্ট সার্কিট সার্কিটটা কি বললাম, এখন আমরা শুধু মানগুলো বসিয়ে দেব। তো আমরা জানি এটা হলো আই এন, এটা আর এন এবং এটা আর এন, শুধু মানগুলো বসিয়ে দেব। যেহেতু আমরা আই জিরো বের করব, আই নট ইকুয়াল আমরা জানি কারেন্ট সোর্স থেকে কারেন্ট বের করার নিয়ম হলো টোটাল কারেন্ট ইনটু যে শাখার কারেন্ট বের করবো তার বিপরীত শাখার রেজিস্ট্যান্স। তো আমরা বের করবো হলো এই এই শাখার কারেন্ট, তা এই শাখার কারেন্ট বের করলে এটা বিপরীত শাখার রেজিস্ট্যান্স হলো এটা 2, তার মানে মোট কারেন্ট ইনটু তার বিপরীত শাখার রেজিস্ট্যান্স ইনটু দুই রেজিস্ট্যান্স যোগ এটা এবং এটা যোগ করতে হবে, তার মানে আমাদের কত হয় 14 × 2 = 3 A। তাহলে আমাদের এই অ্যান্সার হবে 2 ওহমের মধ্যে দিয়ে 3 A কারেন্ট প্রবাহিত হবে, এটা হলো আমাদের অ্যান্সার। তো এই হলো আমাদের মোটামুটি নর্টনস থিওরেম। তো নর্টনস থিওরেমগুলো আসলে নর্টনস নোডাল সুপারপজিশন বা থেভেনিন থিওরেম যাই বলি না কেন এগুলো খুবই সহজ, খুবই ইজি। তো ভাষায় এগুলো কয়েকবার দেখে যদি আপনারা একটু প্র্যাকটিস করেন ইনশাল্লাহ আপনারা খুব সহজেই এগুলো ধরতে পারবেন, খুব ইজিলি ধরতে পারবেন। তো আপনারা সকলে আমার চ্যানেলের সাথে থাকবেন এবং আমাকে হেল্প করবেন যাতে আপনাকে আপনাদের সবাইকে আমি ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। তো ভিডিওটা আপনারা খুব মনোযোগ সহকারে ইনশাল্লাহ দেখলে আমার মনে হয় নর্টনস থিওরেমে আপনাদের কোনো প্রবলেম হবে না। যদি কারো কোনো প্রবলেম হয় এগুলো যেগুলো করালাম মাত্র এগুলো যদি কারো কোনো প্রবলেম হয় তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং সবসময় আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সালামু আলাইকুম।